আসসালামু আলাইকুম, আমার নাম আন্নাস বেগম, আমার বয়স 60 বছর। এই গিরায় সমস্যা ছিল, দুই গিরায় মাজার হাড়ির রগ বলে দিকে শুকাই গেছে। এই বসবার পারতাম না, চেয়ারে বয়ে নামাজ পড়তাম, ওই কুটপার বয়ে পারতাম না, মোড়া ছাড়া বয়ে পারতাম না। আমার এই সমস্যাটা 10 বছর। ডাক্তার দেখাইছি অনেক বাজন, ঢাকা দেশে দেখাইছি, দেশে উনিছি অনেক। হ্যাঁ, ডাক্তাররা কোছে বাড়ি পাল্টান না গো, এই দুই বাড়ি পাল্টান না গো। অপারেশনের ভয়তে আমি বাড়ি চেঞ্জ করিনি, মনে আসলে ভালো লাগবে লাগছে। এখন আটাচালা করলে আগের মতন ব্যথা নাই, আমার মতন যে রুগীরা আছে এই রুগীরা এনাইলে সুস্থ হয়ে যাবো। আমার নাকি সবাই দোয়া করবেন, এইবার তার জন্য নামাজ পড়া পারতো না, কোনো আপনাকে বাড়ির কাজ করা পারতো না, চলাফেরা করা পারতো না, খুবই খারাপ ছিল, হাঁটা চলা করা পারতো না, নামাজ পড়া পারতো না, আপনি যে কোনো কাজ কাজকর্ম করা পারতো না, সারা দিন রাত 24 ঘন্টা চিকরা চিকরি করতো। অন্য অন্য ডাক্তারের কাছে থেকে আপনাকে এই পর্যন্ত আমার 8 লক্ষ টাকা শেষ করার পর তারপরে লাস্টে এইখানে আসিয়া আমার ছেলে বললো যে, আমার ছেলে আপনাকে এই মেডিসিনের দোকান, সে বললো যে একজনের কাছে বলেন এই খবর পাইয়া এখানে আসার পরে, তারপরে এখানে বর্তমানে পুরাপুরি সুস্থ। এখন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনার কাছে সব কাজই করতে পারে। এখানে যে বর্তমান আপনাকে আজ এই সিস্টারের থেরাপি দিতে আছে, বর্তমান খুবই আপনার মনোযোগ দিয়া ছেলে মায়ের মতো, ছেলে মা বাবার মতো আপনাকে খেদমত করে, তাইতে ওকে আপনাকে আমি আত্মায় থেকে দোয়া করি, আল্লাহ যেন আপনাকে ও শরীরগত ভালো রাখে, এই আমার আপনাকে কামনা। আমার স্ত্রীর মতো এরকম রুগী বহুত আছে, তারা যদি আপনাকে এই সন্ধান এই খবর বার্তা পান তাহলে এখানে এসে এই সারে দেওয়ার চেষ্টা করতে পারেন, আল্লাহর রহমত খুবই ভালো। আমার স্ত্রীর জন্য দোয়া করবেন, সে যেন সুস্থ থাকে, আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।